রেস্ট ক্লিনিকে স্বাগত। আমি ডক্টর অভিজিৎ রায়। অন্যান্য পর্বের মতন আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো এমন একজন রোগীকে যিনি 25 থেকে 27 বছর ন্যাচারাল ঘুমের সন্ধান পাননি। চলুন তার মুখেই তারই সমস্যার কথা শুনে নেওয়া যাক। অ্যাকচুয়ালি আমি এবার ছিলাম, আমি নিজে অ্যালপ্রাজোলাম বিক্রি করেছি। যখন অ্যালপ্রাজোলাম ফার্স্ট মার্কেটে আসে সেটা আজ থেকে প্রায় 25-30 বছর হবে। তো তখন থেকেই আমি, যেহেতু আমার স্যাম্পেল আমার কিনতে হতো না, আমি যে কোনো কারণেই হোক, ঘুমের কারণেই হোক, টেনশনের অফিসের টেনশনের জন্যই হোক, আমি অল্প অল্প খাওয়া শুরু করি এবং সেটা এমন একটা জায়গায় যায় যে আস্তে আস্তে 0.25 থেকে 0.5, 0.5 থেকে 1 গ্রাম, 1 গ্রাম থেকে 1 গ্রাম এসার, 1 গ্রাম থেকে তারপরেও সেটাতে কাজ হয় না। পরে 2 গ্রাম, 3 গ্রাম সবজি খেয়েছি, তারপরে ওখান থেকে সুইচ ওভার করে ওটা যখন রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে তখন আমি ক্লোনাজি পাম্প আছে মার্কেটে, ক্লোনাজি পাম্প খাওয়া শুরু করলাম। সেটা 1 গ্রাম, 2 গ্রাম, 3 গ্রাম পর্যন্ত খেয়েছি। গত পরশুদিনও আমি 3 গ্রাম ক্লোনাজি পাম্প খেয়েছিলাম, কিন্তু এখন কোনো ওষুধটাই আমার ঠিক সেইভাবে ঘুম হয় না। ঘুম হলেও 1-1.5 ঘন্টা ঘুম হয়, ঘুমের পরে আমি উঠে পড়ি। হ্যাঁ, এটা আমি দুপুরবেলাও খাই। আর 25 বছর তার ঘুমের ওষুধ ছাড়া ঘুমের দর্শন পাননি এবং অ্যালপ্রাজোলাম 5.5, 1, 2, 3 এইভাবে তিনি গত 25 থেকে 27 বছর খেয়ে চলেছেন দিনে 2 বার পর্যন্ত, দুপুরে এবং রাতে। তারপরেও তিনি ঘুমাতেন 2 থেকে 3 ঘন্টা, তারপরে তার ঘুম ভেঙে যেত এবং তিনি নিজেও পেশায় একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন। অ্যালপ্রাজোলাম বিক্রি করা শুরু করি আজ থেকে 28-30 বছর আগে। তো তখন নানান কারণে অফিসের টেনশন, ঘুমতো না, বিভিন্ন কারণে অ্যালপ্রাজোলামটা খেতাম। প্রথমে 0.25, তারপরে 0.5, আস্তে আস্তে ডোজ বাড়তে থাকে, তারপরে 1 গ্রাম এসার, তারপরে 2, তারপরে 3, যত বাড়াই না বাড়ালে ঘুম হয় না, অটোমেটিক্যালি বাড়াতেই হয়। তারপরে অ্যালপ্রাজোলাম থেকে আমি ক্লোনাজি পাম্পে চলে যাই, রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, অ্যালপ্রাজোলামে কাজ হচ্ছে না, ক্লোনাজি পাম্পে চলে গেলাম। সেখানে ক্লোনাজি পাম্প 1 মিলিগ্রাম খেলাম, কাজ হয় না, 2 মিলিগ্রাম, 3 মিলিগ্রাম পর্যন্ত খেয়েছি। আমি গত পরশুদিনও 3 মিলিগ্রাম ক্লোনাজি পাম্প খেয়েছি, খাওয়ার পরেও 1.5-2 ঘন্টার বেশি ঘুম হয় না, ঘুম লেগে যায়, এই কন্ডিশন। তারপর ডাক্তারের কাছে আসার পরে উনি কয়েকটা মেডিসিন দিয়েছেন। কি কি মেডিসিন দিয়েছেন? মেডিসিন দিয়েছিলেন একটা রেমেডি, একটা রেমেডি, আরেকটা কিটগেন, কিটগেন বলে ওষুধ দিয়েছেন। কিটগেন তো অন্য কারণে, পায়ে একটু ফোলা আছে, ক্রিয়েটিনিন হাই সেই জন্য, কিন্তু কুলকুলটা স্পেশালি ফর এই হচ্ছে আপনার ডাইজেস্টিভ সিস্টেম আর নার্ভাস সিস্টেমটাকে চাঙ্গা রাখার জন্য, আর সাথে রেমেডি দেওয়া হয়েছে হাই এসআরটাকে নর্মালাইজ করার জন্য। তো তাতে আপনি হ্যাপি? আমি কালকে একটু আর্লি, অন্যদিন দেরিতে শুই, কালকে একটু তাড়াতাড়ি বলেছিলেন, শুয়েছিলাম, শোয়ার পরে ঘুমটা আমার সঙ্গে সঙ্গে চলে এলো, যেটা ওষুধ খাওয়ার পরেও আমার হতো না, অ্যালপ্রাজোলাম খাওয়ার পরে অনেকক্ষণ পরে ঘুম আসতো, কিন্তু কালকে বুঝতে পারলাম না কখন ঘুম এসে গেল। এবং টানা 4 ঘন্টা আমি ঘুমিয়েছি এবং যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম 11টায় শুয়েছি, 11টাতেই ঘুমিয়ে পড়েছি এবং উঠে দেখলাম ঘড়িতে তখন 3টে বাজে, মানে তখন অলরেডি টানা 4 ঘন্টা আমার সলিড ঘুম হয়েছে। এবার আমি আমার মিসেস বললো যে আরেকটু শো, তোমার আরেকটু ঘুমোতে পারে, আলাম না আমি হ্যাপি, 4 ঘন্টা ঘুম কোনোদিন আমার হয়নি টানা, তো আজকে 4 ঘন্টা ঘুমিয়েছি, ঠিক আছে, কালকে হয়তো আরও 1 ঘন্টা বেশি হতে পারে, তো আজকে আমি 4 ঘন্টা ঘুমিয়েই হ্যাপি, আমি 4 ঘন্টাই ঘুমাবার পর আমি উঠে পড়ি। হ্যাপি তো হবেনি, যিনি কিনা গত 25 থেকে 27 বছর ওষুধ খেয়েও 2 থেকে 3 ঘন্টা ঘুমোতে পারেননি, তিনি যদি বিনা ওষুধেই বলবো 4 ঘন্টা ঘুমোতে পারেন, তাহলে তার থেকে হ্যাপি কে আছে? আমরা তার আন্তরিক শুভকামনা আছি, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা যে রোগীটাকে দেখলেন, 25 বছর পর তিনি ঘুমের আস্বাদ পেয়েছেন, এটি এমন একটি প্যাথির সাহায্যে তাকে নিবারণ করা হলো, সেটি হলো ইলেকট্রোহোমিওপ্যাথি। ইলেকট্রোহোমিওপ্যাথি সারা বিশ্ব জুড়ে সমাদৃত হয়ে আসছে, হয়তো আমাদের রাজ্যে আমাদের দেশে মানুষ খুব বেশি জানেন না, কিন্তু একেও আমরা যদি নেট সার্চ করি তাহলেই বুঝতে পারব টোটালি হার্বালের সাহায্যে কীভাবে ইনকিউরেবল ডিজিজকেও কিউরেবল করা যায়। তো দর্শক বন্ধু, আজকে এই পর্যন্তই। ইলেকট্রোহোমিওপ্যাথি সম্পর্কে জানতে গেলে আপনাদের একটু নজর রাখতে হবে আমাদের চ্যানেলকে। আমার এই অনুষ্ঠান পছন্দ হলে সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ। প্লিজ লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব মাই চ্যানেল ডক্টর রেস ক্লিনিক।
and don't forget to click the bell icon.